আমাদের অনেকের কমপ্লেন আছে আসলে যে এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিংবা আপনার ইন্টারনেটটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি আজকে এই সেটিং নিয়ে আলোচনা করবো, কোন এই সেটিংটা ইউজ করার পরে আপনার মোটামুটি 40-50% ডাটা সেভার হবে, কিভাবে ডাটা সেভিংটা করবেন আমি এই সেটিং ক্লাসে দেখাবো, তিনটা সেটিং দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন, অবশ্যই একটা লাইক বাটন ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে ঢোকা যাক যে কোন সেটিং এ গেলে আপনার এই ডাটা সেভারটা কাজ করবে। ভিউয়ার্স, প্রথমে কিন্তু আমরা আমাদের ফেসবুকে ঢুকবো। ফেসবুকে আসলে আমাদের ম্যাক্সিমাম ডাটাটা এখানেই খরচ হয়, তো আমরা ফেসবুকে ডাটা সেভারটা যদি করি সেই ক্ষেত্রে আমরা অলমোস্ট আপনার 30% অথবা 20% মতো ডাটা সেভিংটা পাবো। সেই ক্ষেত্রে আমরা ফেসবুকে সেটিংয়ে ঢুকবো। সেটিংয়ে ঢুকার পর দেখেন নিচে আসেন, দেখেন মিডিয়াস, মিডিয়া নামের একটা অপশন আছে। মিডিয়া নামের অপশনে দেখেন আপনার ডাটা সেভার নামে একটা অপশন আছে, সেটা সচরাচর আমাদের অফই থাকে, তো আমরা এটা অন করে দেবো, ঠিক আছে? তো মিডিয়াতে ডাটা সেভার যদি আমরা অন করে দিই তাহলে সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে আপনার, হয়তো বা ভিডিও কোয়ালিটির একটু কম আসবে। তো যদি ডাটা সেভার করতে চান তাহলে তো এটা মেনে নিতে হবে, এটাই স্বাভাবিক। তো আমরা এটা ডাটা সেভার করে দেবো, তাহলে সেই ক্ষেত্রে অলমোস্ট মানে অলমোস্ট আপনার 20% আপনার ডাটা সেভিং এখান থেকে চলে আসবে। তারপরে আছে আপনার যে মোবাইল ডাটা এবং ওয়াইফাই, অনলি ওয়াইফাই, নেভার অটো প্লে ভিডিও। আচ্ছা, নেভার অটো প্লে ভিডিও এটা কিন্তু আমরা অবশ্যই দিয়ে রাখবো, কারণ কি আমাদের স্ক্রল করার সাথে সাথে ভিডিওটা প্লে হয়ে যায় এবং ডাটাটা এখানেই অনেকটাই নষ্ট হয়ে যায় আমাদের। তো নেভার অটো প্লেটা দিয়ে দিলে ফেসবুকে তাহলে আপনি যত ব্রাউজিং করেন মানে অটো প্লে হবে না, আপনার যেটা দেখতে মন চায় সেটাই দেখবেন, এখানে অটো প্লের দরকার নেই। তো সেই ক্ষেত্রে আপনার ফেসবুক একটা গেল, তারপর আছে ইউটিউবে। তা আপনি ইউটিউবে সচরাচর যদি কোনো কিছু দেখতে চান তাহলে স্বাভাবিক, তো ঢুকার পরে এটা তো সেম কাজ, সেটিংয়ে ঢুকবেন, ঢুকার পরে ডাটা সেভিং নামে এটাতেও একটা অপশন আছে, তো ডাটা সেভিংটা আপনি অন করে দেবেন, যেটা অফ করা থাকে এটা অন করে দেবেন। তো ডাটা সেভিংটা অন করে দেওয়ার পরে দেখেন এইখানে আপনার মোটামুটি ভিডিও কোয়ালিটি একটু কম আসলো, কম বলতে কি আমিও বলি কিছু ভিডিও আছে আপনার 4K ভিডিও, যেগুলো আমাদের মোবাইলের 4K মানে ইয়েটা আসে না, মানে পুরো রেজুলেশনটা 4K রেজুলেশনটা আমরা পাই না, এটা কম্পিউটারে পাই শুধু, তো শুধু শুধু ডাটাটা নষ্ট করে তো লাভ নেই। তো সেই ক্ষেত্রে আমরা 4K ভিডিওটা যাতে না প্লে হয় কিংবা নর্মাল ভাবে প্লে উপস্থাপন আসে সেই ক্ষেত্রে ডাটা সেভিংটা আমরা দিয়ে দেবো। তো এটা দিলে মোটামুটি আরও আপনার প্রায় 15% মতন ডাটা সেভিং হয়ে যাবে, তাহলে অলরেডি 35% অথবা 40%-এর কাছাকাছি আপনার ডাটা সেভিং চলে আসলো। এইখানেও সেম অটো প্লেটা আমরা দিব না, অটো প্লেটা অফ করে দিব, যে ভিডিওটা আমাদের ভালো লাগে কিংবা মন চায় সেটা অবশ্যই আমরা নিজেরাই প্লে করে দেবো, সেটা তো অটো প্লে দরকার নেই, তাই না? তো এই ক্ষেত্রে আপনার আরেকটা সেটিং আছে, এটা গুগল প্লে স্টোরে। তো এইখানে যাওয়ার পর এইখানেও সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর দেখেন অটো আপডেট যেগুলো আছে, নেটওয়ার্ক প্রেফারেন্সে ঢুকবেন, ঢোকার পরে দেখেন এখানে অটো আপডেট আছে, এই অটো আপডেটটা অবশ্যই অফ করে দেবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে থাকা ডাটাগুলো ইয়াগুলো আপনার আপডেট নিবে না অ্যাপসগুলো, কিন্তু আপনি যতক্ষণ না দেবেন, আপনি বাসায় আসলেন ওয়াইফাই দিয়ে দিলেন কিন্তু ডাটা দিয়ে তো দরকার নেই, ঠিক আছে? এইগুলো আপনি মোটামুটি এই 3-4টা সেটিং করলে ডাটা সেভিং অলমোস্ট 50% পর্যন্ত চলে আসবে আপনার। এইভাবে আপনারা এইভাবেই আপনাদের মোবাইলে সেটিং এর মাধ্যমে 50% থেকে আপনার প্রায় 40-50% ডাটা সেভিং করতে পারবেন। তো ভিডিওটা যদি তাও বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আমি সকল আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।